যিনি কোথাও নির্জনে একাকী কোন রুমে কোন কক্ষে কোন বাসায় কোন জায়গায় একাকী আছেন, কেউ নাই, তিনি আছেন আর আশপাশে কেউ নাই, বদ্ধঘর, এই নির্জনে আল্লাহর কথা তার স্মরণ হয়েছে, আল্লাহর কথা স্মরণ হয়েছে, আল্লাহর কথা স্মরণ হয়ে তার চোখ দিয়ে পানি এসেছে। আল্লাহর কথা স্মরণ হয়ে কি হয়েছে ভাই, তার চোখ দিয়া পানি আসছে। এই ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। প্রিয় ভাইরা, নির্জনে আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি জীবনে আমাদের কতবার আসছে, এটা আমাদের চিন্তা করার বিষয়, এটা আমাদের ভাববার বিষয়। যে নির্জনে তো প্রতিদিনই কোনো না কোনো সময় আমি নির্জন হই, কোনো রুমে কোনো কক্ষে, এই নির্জনে একাকী নিঃসঙ্গ যখন থাকি, কেউ আশেপাশে থাকে না, আল্লাহর কথা স্মরণ হয়ে, আখেরাতের কথা স্মরণ হয়ে আমার চোখের পানি কতদিন আসছে, এটি হিসাব কষার সময় এসেছে। প্রিয় ভাইরা, নির্জনতার সুযোগ পেয়ে অপকর্ম করেছি, হারাম জিনিস দেখেছি, হারাম কাজ করেছি, কেউ নাই সেই সুযোগে, এরকম ঘটনা জীবনে হাজার লাখবার আমাদের জীবনে ঘটে, কিন্তু নির্জনতার সুযোগ পেয়ে আল্লাহর কথা স্মরণ হয়ে, জাহান্নামের কথা স্মরণ হয়ে চোখের পানি ছেড়ে দিয়েছি, এই ঘটনা জীবনে কতবার হয়েছে, এটি আমাদের এখনই হিসাব কষার সময় হয়ে গেছে।